আসসালামু আলাইকুম সবাইকে, আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি। এটি হচ্ছে কিছুদিন আগের ব্লগ, যেদিন আমি রওনাকে নিয়ে এসেছিলাম ওর কলেজে ভর্তি করার জন্য, সেদিনের ব্লগটি শেয়ার করছি। তো এই তো কলেজে ভর্তির জন্য অনেক ফর্মালিটিস, অনেক কিছু, সব কিছুই কমপ্লিট করব। তো ভেতরে গিয়েছিলাম, তখন আসলে লাঞ্চ টাইম চলছিল। তো ভাবলাম যে একটু দেখি আশেপাশে এখানে কোনো ক্যান্টিন বা কিছু আছে কি না। তেমন কোনো কিছু যদিও পাওয়া যায়নি। সো যাই হোক, তারপর এত পেপার্স কমপ্লিট করতে হয়েছে যে আমি আসলে কলেজের ভেতরে শ্যুটটা নিব যে সেটা আর সম্ভব হয়নি। সো যাই হোক, সব কিছু শেষ করে ওর কলেজের ড্রেস নিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি। তখন বাজে সম্ভবত 5টা বা 5:30। তো এই তো লাঞ্চ করার জন্যই এখানে চলে আসা, আমরা ম্যাট শেপে এসেছিলাম। তো এই তো ফুডগুলো অর্ডার করে নিয়েছি, এখানে লাঞ্চ করছি 5:30টার দিকে আসলে। তারপর কিছু ভাবলাম যে আমার কিছু গ্রোসারিস, কিছু জিনিস প্রয়োজন, সেগুলো নেওয়ার জন্য চলে গেলাম। তো এগুলো নিয়ে তারপর বাসায় চলে আসলাম, আর এই তো অল্প কিছু শ্যুট নিয়ে নিলাম, ক্রসেন এনেছি, এটা আমার খুব ভালো লাগে সকালে আসলে নাস্তার সাথে খাওয়ার জন্য, চায়ের সাথে, এটা খুবই ভালো লাগে আমার কাছে। আর তেহারির মশলা, বিরিয়ানির মশলা, এগুলো টুকটাক মাঝে মাঝে এনে রাখতে হয়। আর নুডলস, এটা তো আমার মনে হয় শুধু আমার বাসায় না, সবার বাসায় প্রতিদিনের একটা খাবার। আর বাসায় বাচ্চা কাচ্চা থাকলে তো অবশ্যই এগুলোর প্রয়োজন হয়। মিল্ক পাউডার এনেছি, লিকুইড মিল্ক এনেছি, মাঝে মাঝে একটু চা তৈরি করি, কখনো কফি তৈরি করি, আবার গ্রিন টিও খাওয়া হয়। সব কিছু মিলে তো খুব বেশি কিছু না, অল্প কিছুই প্রয়োজনীয় জিনিস নিয়ে আসা হয়েছে, সেটাই আপনাদের সাথে আসলে আজকে শেয়ার করছি। আর এই তো চিজ, আমি এভাবে নিয়ে এসে রাখি, কারণ কখন কোনটার প্রয়োজন পড়ে বলা যায় না, এজন্য আর কি। তো এই তো টুকটাক কিছু গ্রোসারিজ জিনিস নিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই তো পপকর্ন ভেবেছি একটু নিয়ে আসি, মাঝে মাঝে যখন মুভি দেখি তখন আমার মনে হয় যে একটু পপকর্ন ভেজে নিলে খুব ভালো হয়। তো এই তো এগুলাই ছিল আমার টুকটাক গ্রোসারিস, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক দিন ধরে আসলে বাজার সাজার করা হলে কাজে এত বিজি হয়ে যায় যে সম্ভবই হয় না শেয়ার করা। আর এই তো এটা হচ্ছে ক্যাপাচিনো, রনাক অনেক ধরনের ক্যাপাচিনো দেখলেই ও নিয়ে নেয়, ট্রাই করে আর কি, এর জন্যই একটা নিয়ে আসা যে ট্রাই করে দেখি কেমন এটা টেস্ট। সো যাই হোক, এই তো আমাদের টুকটাক কিছু বাজার এবং ছোট্ট একটি ব্লগ, তা যেখানে বিদায় নিয়ে নিচ্ছি।